বড় টিএমসির একটা শিক্ষা নেওয়া উচিত, যেখানে 60% মেজরিটি বেশি মুসলিম, সেখানে মুসলিম প্রার্থী দেওয়া হোক, যেখানে মেজরিটি হিন্দু সেখানে হিন্দু প্রার্থী দেওয়া হোক, সেখানে ওবিসি এ অমুক টমুক টেলে দে যাতে মুসলিমদের না করা হয়, সেই 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 কলটাও তারা খেলছে। আর এই বুকা ভেড়া ভেড়া বেনিয়ে লাভ হবে না, পার্সেন্টেজ বেশি 60% আমার হিন্দু ভাই ভাইদের বোনদের দেওয়া উচিত। বেশিরভাগ সংখ্যালঘু আছে, সেখানে প্রধান কি আছে দেখেন, উপপ্রধান কি আছে দেখেন, সংখ্যালঘু মুসলিমদের নিয়ে একটা মানে শুধু এই আপনার আজকে চোখে পড়ছে, হেরে গেছে কোথা ওই সাগর দিয়ে। হ্যাঁ, এটা একটা বড় টিএমসির একটা শিক্ষা নেওয়া উচিত। এটা আমি আমি না এটা বাংলার মানুষের একটা হোপ, যেখানে সংখ্যালঘু মুসলিমরা 70% 60% 65%, সেখানে মুসলিম প্রার্থী দেওয়া উচিত, যে সিপিএম হোক কংগ্রেস হোক তৃণমূল হোক প্রত্যেকের উচিত বলে আমি মনে করি। আর এই বুকা ভেড়া ভেড়া বেনিয়ে লাভ হবে না, আবার যেখানে হিন্দু মানে পার্সেন্টেজ বেশি 60% আমার হিন্দু ভাই ভাইদের বোনদের দেওয়া উচিত। আপনি আপনি দেখেন সংখ্যালঘু এলাকায় মানে যেখানে বেশিরভাগ সংখ্যালঘু আছে, সেখানে প্রধান কি আছে দেখেন, উপপ্রধান কি আছে দেখেন, এটাই মানে সংখ্যালঘু মুসলিমদের নিয়ে একটা মানে শুধু এই আপনার আজকে চোখে পড়ছে, আজকে চোখে পড়ছে মানে সব পাখি মাছ খায় মাছ রাঙ্গার দোষ হয়। এই এই খেলা কংগ্রেসও খেলেছে, এ খেলা সিপিএমও খেলেছে, আর এই খেলা এও খেলছে, সব পাখি বলতে সব পাখি মাছ খায় মাছ রাঙ্গার দোষ হয়। আমার একটাই দাবি, যেখানে 60% মেজরিটি বেশি মুসলিম, সেখানে মুসলিম প্রার্থী দেওয়া হোক, যেখানে মেজরিটি হিন্দু সেখানে হিন্দু প্রার্থী দেওয়া হোক, আবার সেখানে ওবিসি এ অমুক টমুক টেলে দে যাতে মুসলিমদের না করা হয়, সেই 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 কলটাও তারা খেলছে, কংগ্রেসও খেলেছে মানে সিপিএমও খেলেছে আর এরাও খেলছে। আজকে মমতা ব্যানার্জি মানে এই মানে উনি কষ্ট করে তৃণমূলে একটা গাছ লাগিয়েছে, গাছে প্রচুর ফল হয়েছে, ফল হয়েছে, আর কিছু বীর হনুমান মানে এমএলএ এমপি সভাপতি সভাধিপতি এরা ফল তো খেয়েছে, আর ডাল পর্যন্ত খেয়ে নিয়েছে মমতা ব্যানার্জি আড়াল করে। আমি মমতা ব্যানার্জির দোষ দেবো না, মমতা ব্যানার্জির দোষ আমি দিতে পারি না। আমি আমি তো মমতা ব্যানার্জি লক্ষ্য রাখতে আমি মমতা ব্যানার্জিকে এগুলো লক্ষ্য রাখতে হবে। আমি আগে বলেছিলাম আজকেও বলছি, এই দলের কিছু মানুষ আছে তারা দিনের বেলা তৃণমূল রাত্রিবেলা বিজেপি, এরা মুসলিমদের নিয়ে ব্যবহার করবে, মুসলিমদের ডাকাত তৈরি করবে, চোর চুরি তৈরি করবে, ভোটের সময় মুসলিমদের লেটল বাহিনী তৈরি করবে। কংগ্রেসও করেছে লেটল বাহিনী, চোর ডাকাত করেছে, সিপিএমও করেছে, এরাও করছে। আজকে আপনি আমি সেই দিনে বলেছি তো মানে তারকেশ্বরে দশটা পঞ্চায়েত সভাপতি, দশটা একটা মুসলিমকে দেওয়া হয়নি, ঠিক জগৎবল্লভপুরে এইরকম চারিদিকে আমার সব খবর রাখা নেই, চারিদিকে এই টাইপের কাজ চলছে। যাদের যারা ক্ষমতায় লড়াই করে ক্ষমতায় দলকে আনবে, আর তাদের ঘরে মানে ভোটের সময় মিষ্টি খাওয়াবে, জামাইবাবু বলবে, আর ভোট হয়ে গেলে তারা চিনতে পারবে না, সালা হয়ে গেছে তারা, এটা অবিচার করা হয়েছে। তো বাংলার মানুষ আমি মমতা ব্যানার্জিকে শ্রদ্ধা করে বলছি, বাংলার মানুষ সজাগ, বিশেষ করে এখন মুসলিমরা সজাগ, যদি ইনি এখনো যদি ঠিক মতো না সাজায় তাহলে দলের বড় ক্ষতি হয়ে যাবে, বড় ক্ষতি হয়ে যাবে। আর এই দলের বড় ক্ষতি হয়ে যাক, সাধারণ মানুষ চাইছে না, সাধারণ ভোটাররা চাইছে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, উনার দলের এমএলএরা চাইছে, এমপিরা চাইছে, সভাপতিরা চাইছে, সভাধিপতিরা চাইছে, ইরা চাইছে। ইরা কিভাবে চাইছে, এরা মুসলিমগুলোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, যারা মুসলিম প্রার্থী মুসলিম যারা ক্ষমতায় তাদের ঘরে যে প্রধান ছিল তাকে বের করে দিচ্ছে, সভাপতি বের করে দিয়ে এখানে অন্য মুকলি এসে আর এখন যেন মানে প্রমাণ করতেছে যে মুসলিমদের আর প্রয়োজন নাই, মুসলিমদের আর দরকার নাই। যেখানে মুসলিমদের প্রয়োজন নাই বলে যেখানে তাদের ঘরে সরিয়ে দিচ্ছে, সেখানে মুসলিম জবাব দেবে, তার জবাব তো সাগর দিঘিতে পেলো।